জানি টিউলিপ সাধারণত শীত প্রধান দেশের ফুল। এই ফুল চাষ করতে 15 ডিগ্রির নিচে তাপমাত্রা থাকতে হয়। তবে গত বছর প্রথমবারের মতো বাংলাদেশের সর্ব উত্তরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় চাষ হয়েছে এই টিউলিপ ফুল। এর আগে গাজীপুরের শ্রীপুরে টিউলিপ চাষ হয়েছে। দেশে এই ফুলের চাহিদা থাকায় বিদেশ থেকে উচ্চ মূল্যে আমদানি করতে হয়। টিউলিপ শীত প্রধান অঞ্চলের ফুল। এর বৈজ্ঞানিক নাম টিউলিপা। এটি মূলত নেদারল্যান্ডসের ফুল। বর্ষজীবী ও কন্দযুক্ত প্রজাতির এই গাছটি লিলিয়াসিয়ে পরিবারভুক্ত উদ্ভিদ। টিউলিপের প্রায় 150 প্রজাতি এবং এদের অসংখ্য সংকর রয়েছে। বিভিন্ন ধরনের হাইব্রিড সহ সব প্রজাতিকেই সাধারণভাবে টিউলিপ নামে ডাকা হয়। বিদেশি এই ফুল চাষ তেঁতুলিয়ায় পর্যটনে আকর্ষণ বেড়েছে। দেশ বিদেশের পর্যটকরা নানা প্রজাতি ও রঙের বাহারি এ ফুল দেখে মুগ্ধ হচ্ছেন। টিউলিপস সাধারণত নেদারল্যান্ডসের উজ্জ্বল রঙের ফুল, যা এখন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় বেড়ে উঠছে, যা পর্যটন সম্ভাবনা এবং স্থানীয় অর্থনীতিকে বাড়িয়ে তুলছে। পাইলট প্রকল্পের সাফল্য দেখে এবছর তেঁতুলিয়ায় দর্জিপাড়ায় বিশাল জমিতে টিউলিপ চাষ হচ্ছে। চাহিদা বেশি থাকায় পঞ্চগড় জেলায় উৎপাদিত টিউলিপ এখন ঢাকায় বিক্রি হচ্ছে। গত বছর 8 জন নারী তাদের জমিতে টিউলিপ চাষ করে প্রত্যেকে 65,000 টাকা আয় করেছেন। একটি পাইলট প্রকল্প ভিত্তিতে এবছর 20 জন নারী অপার সম্ভাবনার কথা বিবেচনা করে 2 একর জমিতে এ ফুল চাষ করছেন। এবছর তারা 1 কোটি টাকার টিউলিপ বিক্রির আশা করছেন। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের অর্থায়নে গ্রামীণ মহিলাদের সহায়তায় পাইলট প্রকল্পটি হাতে নেয়। এর দ্বারা তারা জীবিকার নতুন এক সম্ভাবনা তৈরি করেছেন। প্রতিটি টিউলিপ ফুল স্থানীয়ভাবে 100 টাকায় বিক্রি হচ্ছে এবং স্থানীয় কর্তৃপক্ষ বাগানগুলিতে একটি পার্কও খুলেছে, যা পর্যটকদের কাছ থেকে আয়ের বাড়তি সুযোগ তৈরি করেছে। টিউলিপ চাষিরাও দেশীয় চাহিদা মিটিয়ে ফুল রপ্তানি করবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি টিউলিপ বাগান পরিদর্শনকালে ইউএনবির পঞ্চগড় সংবাদদাতা দেখতে পান যে কৃষকরা অ্যান্টার্কটিকা, ডেনমার্ক, লালিবেলা, ডাচ সানরাইজ, গোল্ড, জান্টুপিকা, যখন মার্ভেল, মিস্টিকোভে, হ্যাপি জেনারেশন এবং গোল্ডেন টিকিট এমন 10 প্রকার টিউলিপ রোপণ করেছেন। ফুটে থাকা ফুল দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসছেন। কাউকে সেলফি তুলতে দেখা গেছে, আবার কাউকে ফুল কিনতে দেখা গেছে। কৃষক ও স্বেচ্ছাসেবকরা দর্শনার্থীদের উপস্থিতিতে ব্যস্ত সময় পার করছেন। টিউলিপ চাষী মুক্তা বারভিন বলেন, এবছর আমি স্থানীয় কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়েছি এবং আশা করি বিক্রি ভালো হবে। তিনি বলেন, গত বছর আমরা ফুল বিক্রি করতে কিছুটা সমস্যায় পড়লেও এবছর সরাসরি ঢাকায় বিক্রি করতে পারবো। টিউলিপ বাগান পরিদর্শন করার সময় চট্টগ্রামের সাফিন এবং সিপ্রা বলেছিলেন যে তারা টিউলিপ ফুলের সৌন্দর্যে অভিভূত, যা তারা আগে সরাসরি দেখেনি। টিউলিপ ফুল এখানে একেবারে নতুন, তাই অনেক দর্শনার্থী প্রতিদিন ফুল দেখতে বাগানে আসে। সমাজকল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুম আলী বলেন, টিউলিপ চাষ তেঁতুলিয়ার পর্যটন খাতকে চাঙ্গা করবে। ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আইনুল হক জানান, নেদারল্যান্ড থেকে টিউলিপ বাল্ব আমদানি করা হয়েছে এবং এ পর্যন্ত বাল্ব, শেডনেট, বেড়াজাল, রাসায়নিক সার, কীটনাশক বাবদ 80 লাখ টাকা খরচ হয়েছে। তিনি বলেন, রোপণের পর 18 থেকে 20 দিনের মধ্যে টিউলিপ ফুল ফুটতে শুরু করে এবং ফুল ফোটার পর 25 থেকে 60 দিন স্থায়ী হয়। দিনের বেলা 15 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয় এবং পঞ্চগড়ের আবহাওয়া টিউলিপ চাষের জন্য খুবই উপযোগী। এ উপজেলার মাটিও টিউলিপ চাষের উপযোগী। ইএসডিওর পরিচালক ডক্টর সেলিনা আক্তার জানান, তারা এবছর 1 কোটি টাকার বেশি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তিনি বলেন, গত বছর তারা টিউলিপ চাষের জন্য বরাদ্দকৃত 40.40% জমি থেকে 8 লাখ টাকা আয় করেছে। ভিডিও রিপোর্ট করেছেন ইউএনবির পঞ্চগড় প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ।